শ্রবণ মনন এবং নিধিধ্যাসন, এই কথার অর্থ কি? কেই বা জিজ্ঞেস করে এসবের অর্থ? আমরা নিজেদের হিন্দু বলে গর্বিত মনে করি এবং অপরকে চিৎকার করে বলি, তাদেরকে বোঝাই যে তুমি হিন্দু হয়েছো বলে তুমি নিজেকে গর্বিত বলে মনে করো। আমি ভারতীয়, আমি নিজেকে গর্ববোধ গর্বিত। কিন্তু কেন গর্বিত, কি কারণে গর্বিত, সেগুলো কিন্তু আমরা কেউ নিজেকে জিজ্ঞেস করি না, নিজেকে সেই প্রশ্নটাই করি না। আমরা যদি এই জিনিসগুলো নিজেকে যদি প্রশ্ন করি যে আমাদের সংস্কৃতি, যে পিছনের বিজ্ঞানগুলো, এই সংস্কৃতির শিকড় কোথায়, তাহলে কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ পরাধীন করতে পারত না। যে মানুষ, যে জাতি, যে ব্যক্তি নিজের সংস্কৃতি থেকে দূরে চলে যায়, তার কোনো নিজস্ব শিকড়ই থাকে না। আর যার শিকড় না থাকে, সে কিন্তু অত্যন্ত দুর্বল। সে যার তার দ্বারা, যে কারুর দ্বারা প্রভাবিত হয়ে যায়, যে কারুর দ্বারা কিন্তু অপরের দ্বারা সে কিন্তু আক্রান্ত হয়ে পড়ে, তার জীবনের ভবিষ্যৎ বলে কিছুই থাকে না। আমরা যদি নিজেদেরকে হিন্দু বলে গর্বিত মনে করি, তাহলে হিন্দু ধর্মের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির পিছনে যে ফলপ্রসূ বিজ্ঞান রয়েছে, সেই বিজ্ঞানটা কিন্তু আমাদের জানতেই হবে। বিজ্ঞানটা জানলেই কিন্তু আমরা মনে মনে আত্মশক্তি, আত্মবল লাভ করব, এবং সেই আত্মবল, আত্মশক্তি আমাদের জীবনকে আলোয় এবং আলোয় ভরিয়ে দেবে। YouTube ভিডিও মে ক্যা করতে হো উসে সাবস্ক্রাইব করনা না ভুলে। তো আজকে যে কথাটা বলছিলাম, শ্রবণ মনন এবং নিধিধ্যাসন, আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম এই কথাটুকু, কিন্তু কেউ বলতে পারিনি। আমাদের যারা ধর্মগুরু তারা তো কিছু জানেই না, এবং যারা সংস্কৃতের কিছু জানে বা সংস্কৃতের তারা ট্রান্সলেটর, সে ট্রান্সলেট করেই, কোট টু কোট ট্রান্সলেট করেই কিন্তু তারা নিজেদেরকে অনেক বোদ্ধা বলে মনে করে। এবং যারা আমরা শ্রোতা, আমরাও মনে করি তাদেরকে যে তারা কত কিছু না জানে, কিন্তু না, তারাও জানে না। কারণ আপনি যদি কোনো বিষয়ে পিছনের বিজ্ঞানটা যদি না জানে, তাহলে সেই বিষয়টা কিন্তু আপনি ব্যবহার করতেই পারবেন না। আপনি যদি মোবাইলে বিজ্ঞান না জানেন ব্যবহার করার, তাহলে আপনি কোনোদিন মোবাইল ব্যবহারই করতে পারবেন না। ঠিক সেরকম প্রত্যেকটা বিষয়, ধর্ম কিন্তু একটা বিষয়, সংস্কৃত কিন্তু একটা বিষয়। তো যা বলছিলাম, মূল আলোচনায় চলে আসি। শ্রবণ মনন এবং নিধিধ্যাসন, শ্রবণ মানে কিন্তু শোনা নয়, শ্রবণ মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পর্যবেক্ষণ করে, বিশ্লেষণ করে, সেই ইনফরমেশন, বিষয়ের ইনফরমেশনটাকে কিন্তু আত্মস্থ করা শ্রবণ। সেই জন্য বলা হয়েছে গুরুর কাছে গিয়ে শোনো, ভক্তি বরে সমর্পণের সাথে শোনো। সমর্পণ অর্থ হচ্ছে নিজের পঞ্চ ইন্দ্রিয়কে যখন শুনছ, পুরো ডিভোটেড হয়ে সেই ইনফরমেশনগুলোকে নাও পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে শ্রবণ, প্রথমে আমরা ইনফরমেশন নিলাম, এবং মনন, মনন কর্তা করার অর্থ হচ্ছে কিন্তু মনে করা নয়, এই মুখস্থ বিদ্যা নয়। কিন্তু মনন করার অর্থ হচ্ছে যেটা আমি ইনফরমেশন নিলাম, যাকে আমি শ্রবণ বলছি, সেটাকে কিন্তু আমি আমার মনের বিদ্যা, মনের ভেতরে, অন্তরে কিন্তু আমরা প্রসেসিং করছি, তাকে প্রসেসিং করছি, তার সম্বন্ধে চিন্তা ভাবনা করছি যে এটার নিষ্কর্ষ কি হতে পারে, এটা আলটিমেটলি কি বেরোতে পারে, এই বিষয়ের মূল সারটা কি। এরপরে আসে নিধিধ্যাসন, যে ইনফরমেশন নিলাম, ইনফরমেশন নেওয়ার ফলে মনের মধ্যে যেটা প্রসেসিং হচ্ছে আমার অন্তরে, সেটার সাথে আমি 24 ঘন্টা একাত্ম হয়ে বাস করছি, সেটাই হচ্ছে নিধিধ্যাসন। অর্থাৎ শ্রবণ, ইনফরমেশন নেওয়া, মনন প্রসেসিং করা, নিধিধ্যাসন, যতক্ষণ না প্রসেসিং হচ্ছে 24 ঘন্টা আমি সেই প্রসেসিংয়ের সাথে যুক্ত রয়েছি, সেটাকে আমি বের করার চেষ্টা করছি যে এর সারটা কী আছে। এটাই হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন। যার জীবনে শ্রবণ মনন এবং নিধিধ্যাসন আত্মস্থ হয়ে গেছে, যার স্বভাব সিদ্ধ হয়ে গেছে,
যে যখনই পড়তে যায়, যখনই কিছু জানতে চায়, যখনই কার কিছু কিছু শিখতে চায় বা শুনতে যায়, সে কিন্তু পুরোটাই তুলে নিয়ে আসে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন একই সাথে হয়ে চলেছে তার সাথে। এবং এই তিনটে যখন কারোর জীবনে আত্মস্থ হয়ে যায়, স্বভাব সিদ্ধ হয়ে যায়, তখনই তার জীবনে উদয় হয় দর্শনের। দর্শন মানে দেখা নয়, দর্শন হচ্ছে বস্তুর অন্তস্তলকে অনুভব করা, পুরোটা তার বুঝে নেওয়া, বস্তুর মধ্যে যে রহস্য রয়েছে সেই রহস্যটাকে দেখে নেওয়া, চোখ দিয়ে দেখে না, এই পঞ্চ ইন্দ্রিয় এবং সমগ্র সত্তা দিয়ে সেই বস্তুর অন্তস্তলটাকে দেখে নেওয়া, এটাই হচ্ছে দর্শন। আমাদের সমাজে সব থেকে যে হাইস্ট লেভেলে যে পড়াশোনা রয়েছে সেটা কিন্তু দর্শন, যাকে আমরা পিএইচডি বলি। আপনি অঙ্কের পিএইচডি করতে পারেন, আমরা বিজ্ঞানের যে কোনো শাখার পিএইচডি করি, আমরা ইতিহাসের পিএইচডি করি, আমরা ভূগোলের পিএইচডি করি, আমরা বোটানির পিএইচডি করি, যে কোনো বিষয়ে পিএইচডি করা যায়। কিন্তু তার আগে আমরা কিন্তু সেটা এমএসসি বা বিএ বা মাস্টার্স ইত্যাদি করার পরে কিন্তু পিএইচডি হয়, তার আগে কিন্তু বিজ্ঞান, বিজ্ঞানের উপরে রয়েছে দর্শন। বিজ্ঞান কোনো বস্তুকে খণ্ড খণ্ড করে তার বাহিরে যে রহস্য আছে, সে শুধু কেবলমাত্র বাইরের রহস্যটাকে সে উদ্ঘাটিত করতে পারে, আর দর্শন একবারে সেই রহস্যটাকে নিজের মনে আত্মস্থ করে নেয়। সেটাই জন্য বলেছে শ্রবণ মনন নিদিধ্যাসন, এর পরেই আছে যখন আপনার জীবনে এই তিনটে জিনিস স্বভাব সিদ্ধ হয়ে যায় তখনই দর্শন, তখন আপনি যে কোনো বিষয়, যে কোনো বস্তুকে চট করে পর্যবেক্ষণ, তার থেকে ইনফরমেশন নিয়ে খুব তাড়াতাড়ি প্রসেসিং করে এবং তার সাথে থেকে সেই বস্তুর যে রহস্য রয়েছে সেই রহস্যটাকে আপনি খুব সহজে বের করে নিতে পারেন, জানতে পারেন। সেই জন্য যারা দর্শন, আমাদের যত ঋষিমুনি রয়েছে তাদেরকে বলা হয়েছে দর্শন, আমাদের শাস্ত্রকে বলা হয়েছে দর্শন, আর ঋষিমুনিকে বলা হয়েছে দ্রষ্টা, সত্য দ্রষ্টা। দর্শন হচ্ছে সত্যের দর্শন করা, আর যিনি সত্যের দর্শন করে তিনি হচ্ছেন সত্য দ্রষ্টা। তো শ্রবণ মনন এবং নিদিধ্যাসন, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।